হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। তো বন্ধু, আজকে আমি চলে এসেছি নতুন আরও একটি খুব সুন্দর একটি টপিক নিয়ে। আজকে বর্তমানে সময়ে মোবাইল, ল্যাপটপ এসব কত যে কাজের জিনিস, তা এর কার্যকারিতা যদি আমরা না জানি তা একদম বিফলে চলে যাওয়া যায়, তাই না? আর যদি এর কার্যকারিতা জানি তো শুনলে অবাক হয়ে যাব। তো হ্যালো বন্ধু, আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করবো সে হচ্ছে তোমরা কী করে মোবাইলের মাধ্যমে পিডিএফ তৈরি করবে, তার ফুল প্রসেস ডেমো আমি তোমাদের করিয়ে দেখিয়ে দেবো। তো হ্যালো বন্ধুরা, আমার নাম নয়ন রায়, আর নয়ন রায় ইউটিউব চ্যানেলে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করি। প্রথমে তোমাদের কী করতে হবে বন্ধু, প্লে স্টোরে গিয়ে গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নিতে হবে। এখানে সার্চ করে লিখবে গুগল ড্রাইভ, ঠিক আছে? এই গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নিবে। তো যেহেতু আমার আগে থেকে আছে, তার জন্য আমি এটা ডাউনলোড করার প্রয়োজন বোধ বলে মনে করছি না। এটা অনেকের সেটের সঙ্গে প্রায় থাকে, ঠিক আছে? যাদের থাকে না তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। তো এবার কী করবে, গুগল ড্রাইভ অ্যাপটি ওপেন করে নাও, ঠিক আছে? গুগল ড্রাইভ অ্যাপটি ওপেন করে নাও। এই যে গুগল ড্রাইভ অ্যাপটি আমি ওপেন করছি। এবার যে প্লাস আইকনটি বড় করে দেওয়া আছে সেটি আমি টাচ করছি। টাচ করার পর ডান দিকে যে স্ক্যান বলে লিখে আছে সেটাই ক্লিক করছি। ক্লিক করার পর বন্ধু, এখানে যে ক্যামেরার অপশানটি আছে সেই ক্যামেরার মাধ্যমে আমি ছবি করব। ছবি করেই পিডিএফ তৈরি হবে, ঠিক আছে? এতে তোমরা তোমাদের বিভিন্ন রকম অফিসের ফাইল বা যারা পড়াশোনা করো বইয়ের পেজগুলোকে পিডিএফ করতে পারবে, ঠিক আছে? তো আমি একটি পেজ তোমাদের পিডিএফ করে দেখাচ্ছি, ঠিক আছে? এই পেজটি আমি পিডিএফ করছি। এর ছবিটি তুলে নিলাম। তুলে নেওয়ার পর এবার যে টিক চিহ্নটি আছে সেই টিক চিহ্নটি ক্লিক করছি। ক্লিক করার পর বন্ধু, এখানে আরও যে নিচে প্লাসের অপশানটি আছে, তোমরা এর সঙ্গে যদি আরও কোনো কিছু জুড়তে চাও, আরও পেজ, তাহলে প্লাস অপশানটি ক্লিক করো। ক্লিক করার পর আমি তোমাদের আবার ওপেন ক্যামেরায় চলে যাও। ওপেন ক্যামেরায় গিয়ে আরও একটি পেজ ফটো করো, ঠিক আছে? দেখো, আরও একটি পেজ আমি তোমাদের ফটো করে দেখাচ্ছি। এবার টিক চিহ্নটি করো, টিক চিহ্নটি ক্লিক করো। করার পর বন্ধু, এবার যে সেভের অপশান আছে সেভের অপশানে ক্লিক করো। এবার এটিকে শূন্য করার পর সেভ অপশানে ক্লিক করো। হয়ে গেছে ক্লিক। এবার উপরে বাঁদিকে যে তিনটি লাইন টানা আছে সেই লাইনটি ক্লিক করো। এবার আমি তোমাদের সেই পিডিএফটি দেখাচ্ছি, ঠিক আছে? এখানে যে অপশানটি দেখতে পাচ্ছ ওপেন উইথ, এই ওপেন উইথ অপশানে টাচ করো। টাচ করলে দেখতে পাবে, দেখো যে পিডিএফটি আমি তৈরি করলাম সে পিডিএফটি এখানে দেখাচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা, এইভাবে তোমরা পিডিএফ তৈরি করতে পারবে, ঠিক আছে? শুধুমাত্র দেখো যে পিডিএফটি তৈরি করলাম সেটিকে দেখো। এবার এখানে কী করবে,
উপরে যে তিন বিন্দু দেখতে পাচ্ছ ডান দিকের উপর দিকে সেটিকে ক্লিক করো। ক্লিক করলে দেখো বন্ধু এখানে সেন্ড ফাইলের অপশান আছে, যদি কাউকে সেন্ড করতে চাও হোয়াটসঅ্যাপে কোনো বন্ধু বান্ধবকে তাহলে সেন্ড করতে পারো, ঠিক আছে। আবার দেখো এখানে যে ডাউনলোড অপশান করা আছে এটিকেও তোমরা ডাউনলোড করে রাখতে পারো, ঠিক আছে। আবার এটিকে প্রিন্ট করেও রাখতে পারো, ঠিক আছে। সব এখানে অপশান দেওয়া আছে। তো হ্যাঁ বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধু আমাদের একটি লাইক করে দিও, লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। তো বন্ধু সকলে ভালো থাকে।